এটা কিন্তু অরিজিনাল অ্যাসেস বলে বিক্রি করে সবাই। ভাই দেখেন মানুষ প্রতারিত কিভাবে হচ্ছে, 10 টাকা কমের জন্য মানুষ এই জিনিস কিনে নিয়ে যায়, অথচ খেয়ে মনে করেন মানুষের ক্যান্সার হয়ে যায়। আচ্ছা কিন্তু ভাই এটা কিন্তু অরিজিনাল অ্যাসেস না, এটা হচ্ছে আপনার এমএস। এটা আপনি 2-3 মাস ইউজ করবেন, তারপরে কিন্তু জম পড়ে যাবে। আমি তো রাখি নেবে, এটি শুধু এই যে আপনাদের আপনাকে দেখানোর জন্য এনেছি। দেখেন এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ গুনার তৈরি করা, সম্পূর্ণ গুনার তৈরি করা, যেই কারণে এইগুলি জং ধরে যায়। অনেকেই আছে যে এগুলি স্টেনলেস স্টিল বিক্রি করে আপনাদের কাছ থেকে প্রতারিত হয়ে আপনারা ওনাদের কাছ থেকে কিনতেছেন এবং আপনারাই ঠকতেছেন। তো ভাইয়া এই জিনিসগুলো কি আজকে আপনি আমাদের কি দেখাবেন? না ভাই আজকে এটি বেচুন না ভাই, যেগুলি আমরা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, দাম দিয়ে মার্কেট থেকে কিনে নিয়ে আসি কি চলে আসে, তো দেখা যায় মরিচা চলে আসে বা অনেক সময় তাপ কাজ করতে গেলে তখন অনেক সময় পুড়ে যায়। তো এই কারণে অনেকে যারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তো সেই কারণে আমরা চলে আসছি আজকে রহমান এন্টারপ্রাইজে, যেটা হচ্ছে অবস্থান ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা 380 নম্বর শপ, 16 নম্বর গলির প্রথম দোকানটায়। কারো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নিউ মার্কেটের কাছে এসে ফোন দিলে ওনারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে। ওয়ালাইকুম, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে ভাই। গলার মধ্যে আপনার ফিতা দেখা যাচ্ছে, কারণ কি? ফিতা দেখা যাচ্ছে কারণ কি ভাই, এটা পরে বলবো, আগে আপনাকে এটা বলে নেই। ভাই দেখেন মানুষ প্রতারিত কিভাবে হচ্ছে। হ্যাঁ এটা কি, 10 টাকা কমের জন্য মানুষ এই জিনিস কিনে নিয়ে যায়, অথচ খেয়ে মনে করেন মানুষের ক্যান্সার হয়ে যায়। আচ্ছা এই জিনিসটা কি, এটা আমাদেরকে বলেন? জিনিসটা হচ্ছে ভাই এমএস। হ্যাঁ এমএস, কিন্তু জিনিসটা করে কি? এই জিনিসটা যে করলে আপনার চাপ বারবিকিউ, হ্যাঁ ঘুরতে ঘুরতে গেলে পিকনিক টিকনিক। আচ্ছা তারপর অনেকে আছে যে নিজেরা বাসার মধ্যে ছাদের মধ্যে করে বা বাসা গ্যাসের চুলার মধ্যে করে, তো সেই ধরনের কিছু বারবিকি ঝুলার নেট। হ্যাঁ বারবিকি চুলার নেট আপনাদেরকে দেখাবো। তো ভাই এই জিনিসটা দেখান তো আমাদেরকে। ভাই এগুলো কি অ্যাসেস নাকি? ভাই আগে দেখেন আপনাকে, তারপরে বলবো। এটা কিন্তু অরিজিনাল অ্যাসেস বলে বিক্রি করে সবাই। আচ্ছা কিন্তু ভাই এটা কিন্তু অরিজিনাল অ্যাসেস না, এটা হচ্ছে আপনার এমএস। এমএস এটা আপনি 2-3 মাস ইউজ করবেন, তারপরে কিন্তু জম পড়ে যাবে। তাহলে আপনি রাখছেন কেন? আমি তো রাখি নেবে, এটি শুধু এই যে আপনাদের আপনাকে দেখানোর জন্য এনেছি এই 2 পিস। আচ্ছা এই জিনিসগুলো ছেড়ে গিয়ে মানুষে কিন্তু এই জিনিসগুলাই উনি আপনাদেরকে ক্লিয়ার বুঝাই দিচ্ছে যে এই জিনিসগুলি আমরা টাকাটা জিনিস কিনে নিয়ে যাই কিন্তু কিছুদিন পরে দেখা যায় জং ধরে যায়, নষ্ট হয়ে যায়। অনেকেই যে বলে যে ভাই এই জিনিসটাই আমি কিনছি এত টাকা দিয়ে, আরে ভাই এই জিনিসটার মূল্য কত? আর এখানে দেখেন অ্যাসেসের এই জিনিসটার গেট আপটাই তো বোঝা যাচ্ছে যে ভিন্ন, এই জিনিসটার দামই কত? ভাই এইগুলির মার্কেট মূল্য কত আছে? এইগুলির মার্কেট মূল্য আছে ভাই 200 থেকে 250 টাকা। 200 থেকে 250 টাকা। আর বড় যে সাইজটা আছে এটার মূল্য আছে 450 থেকে 550 টাকা। 450 থেকে 550 টাকা। কিন্তু এগুলি তো আপনি যে দেখেন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটু বুঝাই দিই। দেখেন এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ গুনার তৈরি করা, সম্পূর্ণ গুনার তৈরি করা, যেই কারণে এইগুলি জং ধরে যায়। অনেকেই আছে যে এগুলি স্টেনলেস স্টিল বিক্রি করে আপনাদের কাছ থেকে প্রতারিত হয়ে আপনারা ওনাদের কাছ থেকে কিনতেছেন এবং আপনারাই ঠকতেছেন। তো ভাইয়া এই জিনিসগুলো কি আজকে আপনি আমাদের কি দেখাবেন? না ভাই আজকে এটি বেচুন না ভাই, এগুলি বিক্রি করবেন না। তো মাইপা মাইপা দিমু ভাই, অরিজিনাল স্টেনলেস স্টিল একবার লাইফ টাইম গ্যারান্টি। মাইপা মাইপা দিবেন বলতে বুঝলাম না, মাইপা মাইপা সাইজ দিমু ভাই। মানে এখানে ইঞ্চিতে তো মেপে দিবেন? অবশ্যই। কারণ কি? কারণ কি অনেকে প্রতারিত হয় ভাই, আমি ছোট চাইছি, আমারে বড় দিছেন, বড় চাইছি ছোট দিছেন। ও তো সেই কারণে আপনাদেরকে মানে আপনারা সম্পূর্ণ বুঝাই দিবেন যে কোনটার কত আছে। আর এটা কি অরিজিনাল অ্যাসেস? তো অরিজিনাল স্টেনলেস স্টিল ভাইয়া, এগুলো অরিজিনাল স্টেনলেস স্টিল। জিনিসটা দেখলে বোঝা যাচ্ছে যে এগুলো স্টেনলেস স্টিল, জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নাই। প্লাস এগুলি হচ্ছিল কি, অনেক জায়গায় ফুড কোর্ট অথবা আপনার দেখা যায় অনেক সময় বিভিন্ন জায়গায় আমরা কক্সবাজার অথবা আপনার সেন্ট মার্টিন ঘুরতে গেলে বিভিন্ন ধরনের আমরা হচ্ছিল কি আপনার ফিশ টিশ বারবিকি করে খায়। তো ওনারা হচ্ছিল কি এই প্রফেশনাল জিনিসগুলো নেয় যেগুলো আপনার 2-4-5 বছর জং মরিচা কালো হওয়ার কোনো ভয় থাকে না। তো এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য যারা খুচরা মানে বাসা বাড়ির জন্য নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন, দেন যারা ব্যবসার জন্য নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন। তো ভাই এগুলো কি অনেকগুলো সাইজ আছে? তো অনেকগুলো সাইজ আছে ভাইয়া। আর এটাও কিন্তু শেপের, আরেকটা শেপের আছে ফিশ শেপের। আচ্ছা তো ভাই আমাদেরকে প্রথমে এই সাইজটা একটু খুলে দেখেন, সাইজটা আমি আপনাকে দেখে দেন। এই সাইজটা দেখেন, এটা হচ্ছে আপনি যে এখান থেকে 14 ইঞ্চি। আচ্ছা এটার মাপটা হচ্ছিল 14 ইঞ্চি। আর পাশে পাশে হচ্ছিল আপনার 10 ইঞ্চি। পাশে হচ্ছিল আপনার 10 ইঞ্চি। হ্যাঁ এভাবে যদি দেখেন তাহলে এটা হবে আপনার 24 ইঞ্চি। আচ্ছা এখান থেকে দেখেন, এখান থেকে মাপ দিলে ওইখানে হচ্ছিল আপনার 24 ইঞ্চি পর্যন্ত। তো ভাইয়া এইগুলি কিন্তু আপনার একটু হাতে নেন তো ভাইয়া, এই যে সোজা করেন,
এই যে দেখেন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ দেখেন ডাবল এসএসআর, এগুলি হচ্ছে আপনার স্কুপ স্কুপ করা, যেটা চার কোনা, এগুলি জংমরিচা পড়ার কোনো ভয় নেই। প্লাস এখানে দেখেন দুইটা কিন্তু বাড়তি স্টিলের দেওয়া আছে, যে কোনো জায়গায় উপরে রেখে এটা ব্যালেন্সটা ধরে রাখবে। দেন এটা যে এখানে যে হ্যান্ডেলটা আছে দেখেন, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল দেখেন, এই যে দেখছেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল, যেগুলি জং কালো হওয়ার কোনো ভয় নেই। তো ভাই এটার সাইজটা এবং প্রাইসটা কত বললেন ভাই? আজকে এটার প্রাইসটা থাকবে ভাই একবারে ধামাকা অফার। হ্যাঁ ভাই আমাদেরকে শর্টকাটে বলে দেন, এটার অফার থাকবে ভাই, যারাই নিতে চায় সারা বাংলাদেশে কি হোম ডেলিভারি ব্যবস্থা আছে? সারা বাংলাদেশে আমরা মাল, সেই ক্ষেত্রে আপনাদেরকে কত টাকা অ্যাডভান্স করতে হবে? আমাদেরকে প্রথমে 510 টাকা অ্যাডভান্স করতে হবে, আচ্ছা বাকি টাকা মাল হাতে পর পরে দিবেন। আচ্ছা যে যেখান থেকে আপনারা এখান থেকে এক পিস নিতে চাইলে নিতে পারবেন, ওখান থেকে এক পিস নিতে চাইলে নিতে পারবেন, যারা চাচ্ছেন যে আমি ব্যবসার জন্য 2-4-6 পিস করে নিব সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন। তো ভাই এটার প্রাইসটা কত বলে দেন আমাদেরকে? এটার প্রাইসটা থাকবে ভাই একদম 1350 টাকা, একদম 1350 টাকা, 50 টাকা এই সাইজটা। সাইজটা মনে রাখবেন এবং প্রাইসটা মনে রাখবেন, তারপরে যে সাইজটা দেখাবেন আমাদেরকে, তারপরে যে সাইজটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনি এটা, আচ্ছা এটা হচ্ছে বড় সাইজের, একটু বড়, হ্যাঁ এটা একটু বড় সাইজ, এটার মাপটা একটু দেখা দেন তো ভাইয়া। অবশ্যই ভাই প্রত্যেকটা দেখিয়ে দিব। এই যে দেখেন এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে 16 ইঞ্চি, 16 ইঞ্চি, 16 ইঞ্চি, আর পাশে হচ্ছে হলো আপনার 13 ইঞ্চি, 14 ইঞ্চি না কত, 13 ইঞ্চি, জি 13/16, জি 13/16। আর লম্বা যেটা পুরো সম্পূর্ণটা, সম্পূর্ণটা আপনার হবে 26, হ্যাঁ 26 ইঞ্চি, 26 ইঞ্চি, জি সম্পূর্ণ লম্বা হ্যান্ডেলটা হচ্ছিল 26 ইঞ্চি। আর এই যে এখানে কিন্তু আপনার ক্লিপ দেওয়া আছে, ভিতরে মাছ মাংস বিফ টিফ যাই দিবেন, দেওয়ার পর এটা আটকে লক করে দিলে জাস্ট হয়ে যাবে এটা। তো এটার প্রাইসটা কত থাকতেছে ভাইয়া? এটার প্রাইসটা থাকবে ভাই আজকে একবারে ধামাকা অফার মাত্র 1850 টাকা, 1850 টাকা। এটা হচ্ছে লোক আপনার 16 ইঞ্চি যেটা, আচ্ছা তারপরে এর চেয়ে তো বড় হয়, এর চেয়ে তো আরো বড় হয় ভাই, অনেক বড় হয়। আচ্ছা এটা হচ্ছে সবার বড় সাইজ, এটার ভিতরে বিগ সাইজ, এটা সবচাইতে বড়, জি। আচ্ছা এইটার যে মাপটা আছে এগুলা একটু বলে দেন। আমি আবারও বলতেছি আপনারা এগুলি কিন্তু জং মোর্চা কালো হওয়ার কোনো ভয় নাই, সম্পূর্ণ স্টেনলেস স্টিল, 18, এটা হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি দেখেন, তারপরে পাশে হচ্ছে আপনার 14 ইঞ্চি, 14 ইঞ্চি পাশে, একসাথে কিন্তু আপনারা মাছ যদি দিতে চান 4 পিস মাছ দিতে পারবেন, এতটা বড়। আর এটা কিন্তু দুইটা ভার্সন আছে, একটা স্টেনলেস স্টিল এবং আরেকটা হচ্ছে স্টিলের উপর ননস্টিক কোটিং করা, যারা তলার দেখতে পাচ্ছেন ওটাও দেখাবো। তো এটা লম্বা যেটা আছে ভাইয়া 27 ইঞ্চি ভাইয়া, এটা লম্বাটা হচ্ছে আপনার সম্পূর্ণ 27 ইঞ্চি। তো ভাইয়া এইটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে এইটার প্রাইসটা কত আসবে? এটার প্রাইসটা থাকবে একদম ভাইয়া 2050 টাকা, 2050 টাকা একবারে ফিক্সড, ফিক্সড 2050 টাকা। এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে? এরপরে দেখাবো আপনাদেরকে ননস্টিকের, ননস্টিক, ননস্টিকের স্টিলের উপরে টাফলন ননস্টিক কোটিং করা। আচ্ছা তো এটার কয়টা সাইজ হয়? এটা সাইজ হবে তিনটা ভাই, তিনটা সাইজ, জি। আচ্ছা এখানে হচ্ছে ছোট, এটা হচ্ছে ছোট, আর এই বড়। আচ্ছা মিডিয়াম যে সাইজটা আছে সেটা আমাদেরকে একটু বুঝিয়ে দেন, যে সাইজটা মিডিয়াম, এই যে আমি এখানে দেখাই ওটা, এই মাত্র আমরা ভিডিও করার আগে বিক্রি হয়েছে সেই কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এটা গোডাউন থেকে আনতে। এই যে, এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এইটাই হবে ননস্টিক এর, এইটা ঠিক আছে। তো ভাই ছোট যে সাইজটা সেটার মাপটা একটু বলে দেন। এখানে কিন্তু তার পাশাপাশি কিন্তু আপনারা স্ট্যান্ড বারবিকিউ যদি নিতে চান সেগুলো নিতে পারবেন, জাপানিসের এইটা ফোল্ড সিস্টেমও আছে, যার যেরকম ভালো লাগে। এটা হবে আপনার প্রথমে 12 ইঞ্চি, 12 ইঞ্চি হচ্ছে লোকে পাশে, জি। আচ্ছা এখানে হচ্ছে লোকে কতটুকু আছে? 10 ইঞ্চি, এটা আছে লোকে আপনার 10 ইঞ্চি, আর পুরাটা আছে কতটুকু? পুরাটা আছে হলো আপনার যে 21-22 ইঞ্চি, এই পুরাটা হচ্ছে লোকে আপনার 22 ইঞ্চি পর্যন্ত। তো ভাইয়া এগুলি কিন্তু আপনার জংমরিচা পড়বে না তো? না কখনোই জংমরিচা পড়বে না, একবারে লাইফ টাইম গ্যারান্টি ভাই, ভিডিওর প্রথমেই বলে দিছি। এগুলি সম্পূর্ণ স্টেনলেস স্টিল, স্টিলের উপরে ননস্টিক কোটিং করা, যে কারণে গরমের তাপে কখনো যেন নষ্ট না হয়, সেই কারণে আলোর মতে 5-7 বছর ইউজ করতে পারবেন। দেন যারা চাচ্ছেন যে বাসা বাড়িতে আমি গ্যাসের চুলে ইউজ করব সেটাও কিন্তু করা সম্ভব। অনেকে দেখা যাচ্ছে আমাদের পার্টি হচ্ছে ভাই বন্ধু বা মানে ভাই ব্রাদার অথবা বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয়স্বজন নিয়ে আমরা অনেক রকমের একটা বড় একটা পার্টি করব, সেই ক্ষেত্রে আমার বড় সাইজের প্রয়োজন। এই যে দেখেন ইতিহাসের সবচেয়ে বড় যে সাইজটা সেটাও কিন্তু এখানে রয়েছে। তো ভাইয়া আস্ত খাসিটাও যদি দিতে চান সেটা দিতে পারবেন, ঠিক আছে। তো ভাইয়া এই ছোটটা যেটা, এটার প্রাইসটা কত থাকবে? এটার প্রাইসটাও থাকবে আজকে একবারে ধামাকা অফার মাত্র 950 টাকা, 950 টাকা ছোটটা। তো ভাইয়া এই জিনিসটা কিন্তু আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন এই জিনিসের মধ্যে কিন্তু আপনারা এই যেগুলি স্টিলের যেগুলি গুণা বলে বিক্রি করে যায় স্টিল, এগুলির দাম কিন্তু হচ্ছে মাত্র 250 টাকা। তো এইগুলি জিনিস কিন্তু আপনারা সব সময় খেয়াল করবেন, প্রতারিত হওয়ার দিন শেষ, মানুষ কিন্তু টাকা দিয়ে জিনিস কিনে যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা কখনই কিনবেন না, দেখে শুনে তারপরে দামাদামি করবেন। যদি মনে করেন ওয়ান টাইম ইউজের জন্য নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন, আদারওয়াইজ যদি যারা চাচ্ছেন যে ভাই আমি এগুলি বাসা বাড়িতে নিজে ইউজ করবো ভালো মানের, সেক্ষেত্রে আপনারা এগুলি নিতে পারেন না, এগুলি নেবেন অবশ্যই ভালো জিনিস। আর এগুলি কিন্তু আপনারা একবার ধরে যাবে, ঠিক আছে। তো এই ভাইয়া এটার প্রাইসটা বলতেছেন মাত্র 950, তারপরে যে সাইজটা ভাইয়া, তারপরে যে মিডিয়াম সাইজটা আছে সেটা হবে এই সাইজটা, এই সাইজটা, এই যে আপনার আপনার পাশের মাপটা দেখিয়ে দিই, ওটা হবে আপনার এই যে
16 ইঞ্চি আর হচ্ছে 14 ইঞ্চি। আর এটার প্রাইসটা কত থাকবে ননস্টিক কোটিং যেটা? এটার যে প্রাইসটা থাকবে আজকে 16 ইঞ্চি আর লম্বা হচ্ছে কতটুকু ভাইয়া? লম্বা হচ্ছে 16 ইঞ্চি 21/16 এবং পুরোটা হ্যান্ডেল যেটা 30 ইঞ্চি এটা তো এটা কিন্তু আপনার ভিতরে কিন্তু প্রত্যেকটারই স্পেস আছে। এই যে ভিতরে এই যে এখানে কিন্তু স্পেস আছে, দেখেন এখানে আমার হাতটা কতটুকু, ভিতরে মাংস মাংস দিলে কখনো যেন ফেতলায় না যায়, তো যে কারণে এটা আপনার হচ্ছে খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে পারবে। তবে এটার প্রাইসটা কত হচ্ছে? এটার প্রাইসটা থাকবে আজকে একদম 2250 টাকা, মাত্র 2250 টাকা থাকবে বড় যে সাইজটা। তারপরে যেটা দেখতে পাচ্ছি ভাই, ফিশ যারা চাচ্ছেন আস্ত কুড়াল মাছ অথবা তেলাপিয়া মাছ অথবা রূপচাঁদা মাছ একসাথে একবার একটা দিয়ে দিবেন, আর কোনো আদারস কিছু দিবেন না। আর এটা কিন্তু এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টিয়ে দিবেন, ঠিক আছে? আর এগুলি কিন্তু আপনি বানিয়ে রেস্টুরেন্ট বলেন বাসা বাড়ি বলেন যারাই নিতে চান সেটা নিতে পারবেন। তো এটা হচ্ছে লোক ভাই, এই দুটোটা তো একই কোয়ালিটির না, একই জিনিস, একই কোয়ালিটি একই সাইজ। আচ্ছা তবে এটার প্রাইসটা কত থাকবে? এটার প্রাইসটা থাকবে আজকে 950 টাকা 100% স্টেনলেস স্টিল, জং কালো হওয়ার কোনো ভয় নাই, ঠিক আছে? তো এটার সাইজটা একটু বলে দিবেন না ভাইয়া। হ্যাঁ অবশ্যই, এটা আপনার পাশে হবে হলো 6 ইঞ্চি আর লম্বায় হবে হলো 15 ইঞ্চি জি। আর পুরো হ্যান্ডেলটা? পুরো হ্যান্ডেলটা হবে হলো এখান থেকে 25.5 ইঞ্চি ধরেন, 25.5 ইঞ্চি ধরেন, ঠিক আছে? তো এটার প্রাইসটা থাকবে মাত্র 900 টাকা।